ফ্রেন্ডস, মিতালিস ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে চলে এলাম আমার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে হচ্ছে আমাদের থার্ড অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারিতে ছোট্ট করে একটা কেক কাটবো। তো মিয়ামোর থেকে কেকটা এনেছি আমি, যেহেতু এখন 12টা বেজে গেছে। তো 11ই ডিসেম্বর হচ্ছে আমাদের বিয়ে হয়েছিল। তো আজকে আমরা কেক কাটছি, আর ও আমাকে একটা কিছু দেবে, কালকে ড্রেস দেবে একটা, আর আমরা কালকে রেস্টুরেন্টে খেতে যাব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। তো চলো কেকটা আগে কেটে নিই। চলো চলো কেকটা কাটি। এই দেখো, দেখতে পাচ্ছ আশা করি তোমরা কেকটা, এই যে প্লাম কেক। তো চলো ভিডিও কেকটা কাটি। হ্যাপি অ্যানিভার্সারি থার্ড। Happy third anniversary. দাঁড়াও, কেকটা না ঠিকঠাকভাবে কাটা যায় না। তো দেখো, তোকে কেকটা খাইয়ে দিলাম। তো কেকটা খেলাম। আর প্লাম কেক, মানে এই কেকের থেকে প্লাম কেকটা বেশি ভালো খেতে, মানে ক্রিম কেকের থেকে প্লাম কেকটা আমার মনে হয় বেশি ভালো। তো চলো কেকটা খেয়ে নিলাম, আর কালকে একটা ড্রেস কিনবো, দেখা যাক কি ড্রেস কিনি। আর একটা তোমার আর একটা কিছু গিফট নেব। তো চলো কালকে অ্যানিভার্সারিতে খেতে যাব কোথাও একটা। তো কোথায় যাই কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো টাটা। চলে এসেছি আমরা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে কষে কষা গোল পার্কে। আমি ছবি তুলে নিচ্ছি, ছবি তুলছিলাম আর ও ভিডিও করে দিচ্ছিল আমাকে। তো কষে কষা রেস্টুরেন্টটা বেশ ভালোই, খাবার দাবার সমস্ত কিছু বাঙালিয়ানা ছিল ওখানে, সমস্ত কিছু বাঙালিয়ানা খাবার দাবার। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা, মানে বেতের ওই ঝুড়ি টাইপের। তো দেখো আমি চলে এসেছি, আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি স্পেশাল, তো সেহেতু একটা রেস্টুরেন্টে চলে এসেছি আমি আমরা ডিনার করতে। তো বাড়িতে গিয়ে তোমাদের ড্রেসটা দেখাবো, কি ড্রেস কিনেছি। রেস্টুরেন্টে আমরা খাবার দেখছিলাম, তো কি খাই না খাই। তো আমরা খাবার অর্ডার করে নিয়েছিলাম, অনেকক্ষণ পরে খাবার এসেছিলো। তো আমি দেখছি মেনু কার্ডে যে কি কি খাবার নেওয়া যায়। আমরা বুঝতে পারছিলাম না, অনেকক্ষণ ডিসাইড করছিলাম, আর খাবার দিতে প্রচণ্ড লেট করেছিলো, বাট খাবারগুলো ছিল অত্যাধিক ভালো। বাট খাবারগুলো খেয়ে আমরা স্যাটিসফ্যাকশন হয়েছিলাম যে মানে খাবারগুলো সত্যি খুব ভালো। তো চলো কি খাওয়া যাক দেখা যায়। চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা ওয়েটারকে ডাকছিলাম যে কি খাবার নেওয়া যায় বা কি কোনটা মানে নিলে আর কি ভালো হবে, আমরা অতটা বুঝতে পারছিলাম না। তো আমাদের এসে গেছে এটা চিকেনের ড্রামস্টিক মতো আর কি। তো চিকেন ড্রামস্টিক এটা খেতে অসাধারণ ছিল, একটু স্পাইসি ছিল। আর এই যে মেয়োনিজটা দিয়েছিল খুব ভালো খেতে ছিল মেয়োনিজটা। তো দেখো এরকম চিজ দেওয়া ছিল হালকা করে, তো খুব ভালো খেতে, মানে খাবারটা খুব ভালো ছিল আর গরম গরম যেহেতু ফ্রেশ। তো দেখো আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, তো ও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো অনেকক্ষণ। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো ঠান্ডাতে কোল্ড ড্রিঙ্কসটা সবাই একটু অ্যাভয়েড করে, বাট খাবার পরে না কোল্ড ড্রিঙ্কস না খেলে ঠিক ডাইজেস্ট হয় না মনে হয়। তো দেখো রেস্টুরেন্টে দেখছিলাম যে মানে মেন কোর্সে কী নেওয়া যায়। তো ফাইনালি মেন কোর্স আমাদের এসে গেছে। কী কী নিয়েছিলাম দেখো, পোলাও, চিকেনের একটা মানে কষা টাইপেরই, আর ভেটকি পাতুরি ছিল, আর পুর ভরা বেগুন ছিল। ভেটকি পাতুরিটা খুব ভালো খেলাম, প্রাইসগুলো একটু হাই বাট মানে খাবার দাবার ভীষণ ভালো। তো দেখো পাতুরিটা পুরো গরম গরম ধোঁয়া উঠছিল, মানে সবে মাত্র দিয়েছিল টেবিলে, তো আমরা খাচ্ছিলাম। আর এটা হচ্ছে পুর ভরা বেগুন, এটাও অন্য রকম, ডিফারেন্ট, ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম বাট খুব ভালো ছিল। এর মধ্যে সর্ষে পোস্ত, ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, ব্ল্যাকের ওপর কাজ করা কোট মতো আছে।
তো এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের আমি একদিন পরে দেখাবো। আর আমি এইমাত্র বাড়ি চলে এলাম, তোমরা দেখলে যে কি খেলাম না খেলাম, তো কি খেলাম না খেলাম দেখলে যে চলে এসেছি বাড়িতে। তো এবার চলো আমি ভিডিওটা শেষ করব। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। তো চলো আজকের মতো টাটা, আবার আসছি অন্য কোনো ভিডিওর সাথে, চলো। তো দেখো অ্যানিভার্সারিতে ফগের বডি স্প্রে পেয়েছি, আর এই কানেরগুলো কিনেছি, কানেরগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। আর কাকিমা দিয়েছে এই কানেরটা, আর খুললাম না, এই গণেশের মুখ। আর কাকিমা দিয়েছে এটা, বাবা টাকা দিয়েছে আর ঠাকুমাও টাকা দেবে, আর আমার বাবা মা কিছু দিতে পারেনি। হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার, আরে ওটা আইক্রিম, এই এইগুলো হচ্ছে তোমার, ৬০০ টাকা দিয়ে কিনলাম, ওটা কোনো কাজে লাগে না, দাঁড়াও ফেলে দাও করবে, ঠিক আছে। তো এইগুলো আমরা পেয়েছি, আর ঠাকুমা টাকা দেবে, বাবাও টাকা দিয়েছে, আর আমার বাবা মা পরে দেবে গিফট। তো চলো, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, তার বেশি বড় করছি না। তো চলো আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।